এদেশের মুসলমানরা পূজাতে যায় কিনা, পূজা কি উৎসব নাকি ইবাদত? পূজা উৎসব না? আচ্ছা, ঈদ কি উৎসব না ইবাদত? দুইটা তো, আমি তো দুইটা বলিনি। ঈদ উৎসব এই জন্য কারণ এটা ইবাদত। ঈদ যদি ইবাদত না হতো আমাদের উৎসব হতো না, কারণ আল্লাহ তাআলা কোনো এমনি এমনি কিছু করে না। কে বুঝাতে পারছি না পারি না। রমাদান আমরা এত খুশি হই, সবাই সবাইকে দান সাদকা করা শুরু করে দিই, দৌড়াদৌড়ি মসজিদের দিকে, কি একটা আনন্দ, নতুন ভাবে কার্পেট, সুবহানাল্লাহ, একটা আনন্দের ব্যাপার না? তো এটা কি উৎসব নাকি ইবাদত? এই যে এই প্রোগ্রামে যারা আসছে তারা কি এমনি এমনি আসছে নাকি ইবাদত করতে আসছে? ইবাদত করতে আসছে। তো পূজা এটা কি উৎসব নাকি ইবাদত? আমি মনে হয় বলছি যে পূজা বন্ধ করা এরকম বলছি মনে না, আমি মনে বলছি ওদের সাথে ঝগড়া করা এরকম বলছি না। আল্লাহ স্বাধীনতা দিয়েছে, মানে ওরা এগুলো করে আল্লাহ ওকে নিঃশ্বাস নেওয়ার তৌফিক দিয়েছে, এখানে আমার মানে আল্লাহ যেখানে ওকে বাঁচায় রাখছে, সুবহানাল্লাহ, আল্লাহ ওকে হাত দিছে, পা দিছে, চোখ দিছে, ছেলে সন্তান ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, বিচারপতি হচ্ছে, এসআই ওসি হচ্ছে, আল্লাহ কোন নিয়ামত দিচ্ছেন ওকে? তাহলে আমি ওকে তো ঘৃণা করার কিছু নাই তো, আছে মানে পার্সোনাল ব্যক্তিগত শত্রুতা আছে কি? ব্যক্তিগত শত্রুতা আছে হিন্দুদের সাথে আপনাদের? আমারও নাই ব্যক্তিগত কোনো শত্রুতা নাই। কিন্তু পূজা এটা কি ইবাদত হিন্দুদের নাকি এটা উৎসব? জোরে বলেন। আচ্ছা বুঝে দিতে পারিনি, দেখুন মনে কষ্ট নিয়েন না, আমি একটু এরকমই, আমি একটু এরকমই, এই জন্য আপনারা ডাকছেন, আপনাদের মতো হয়ে গেলে আর ডাকবেন না, আমার মতো থাকলে হয়তো ডাকবেন ইনশাআল্লাহ। তো ধর্ম যার যার উৎসব সবার, আই টোটালি এগ্রি উইথ দিস টপিক, আমি জামশেদ মজুমদার ক্লেম করতেছি আমি একমত এই কথার সাথে, ধর্ম যার যার উৎসব সবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের, আমাদের দিন আমাদের। তো ধর্ম যার যার, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, এটা তো সুন্দর কথা, বুঝাইতে পারেনি মনে হয়। আপনারা তো এত রাস্তা নামার কি আছে? আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যদি বলে যে ধর্ম যার যার উৎসব সবার, নেতারা বা শিক্ষিত স্কুলের টিচাররা বা অন্য কেউ যদি বলে যে ধর্ম যার যার উৎসব সবার, সে যদি এটা বলে তাহলে সে অন্তত ধর্ম যার যার এই কথাটা তো ঠিক বলছে, কথা বুঝাইতে পারেনি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, তো এটাকে যদি আমি গড়ে বলি তাহলে ধর্ম যার যার হইল না? এবার আসেন উৎসব, আমার প্রতিবেশী যদি হিন্দু হয়, পাঁচটা ফ্যামিলি থাকে, তার ছেলে হইল, কি হয়েছে? এটা তার আনন্দের বিষয় না তার জন্য? তার জন্য এটা দুঃখের বিষয় না আনন্দের বিষয়? তো মিষ্টি কি হালাল না হারাম? মিষ্টি কি হালাল না হারাম? মুড়ি চিড়া কি হালাল না হারাম? কলা কি হালাল না হারাম? ভাত কি হালাল না হারাম? গোস্ত কি হালাল না হারাম? হালাল, ওই আল্লাহর নামে জব না দিলে তখন হারাম হয়ে যায়, বুঝে আসছে? জানেনি তো, যদি আমার বোন, আমার প্রতিবেশী রাম, তার ছেলে হয়েছে, সে যদি আমাকে মিষ্টি বাড়ায়, আমি নিতেই পারি প্রতিবেশী হিসেবে, আমি তো তার সাথে খারাপ সম্পর্ক করার দরকার নাই, ডিসুম ডিসুম তো দরকার নাই, সে আমার প্রতিবেশী, সে আমার কি? আমার ঘরে মেহমান আসছে, ভালো কিছু পাকাচ্ছি, অথবা আমার প্রতিবেশী হিন্দু, সে দুঃখে আছে, এজ এ প্রতিবেশী আমি তাকে দিতেই পারি এবং দেওয়া উচিত। আমি কি বুঝতে পারছি না পারি নাই? তাহলে ওর ঘরে ওর ছেলে হয়েছে, এটা হচ্ছে উৎসব, এটা হচ্ছে কি ওর? এটা আসলে আমারও খুশি, যাক মাশাআল্লাহ, ওর অনেকদিন হয়েছে ছেলে হয় না, একটা ছেলে হইলো, একটা মেয়ে হইলো। আমি 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 জামশেদ মজুমদার ক্লেম করতেছি ধর্ম যার যার উৎসব সবার, কিন্তু এটা যদি উৎসব হয় কি হয়? এটা যদি ইবাদত হয় তাহলে ইবাদতটা কিন্তু যার যারই, পূজা কিন্তু একটা ইবাদত। আমি বুঝাইতে পারি না মানুষকে, আমি ওয়াল্লাহি মনে হয় আমি মানে আমি বলাতে প্রবলেম হয় মনে হয় আমার, মানে আমার ভিতরে যা আছে এখানে মগজে যা আছে এটা মনে বাইর করতে পারি না, বোঝেন নাই? আপনার ছেলে পূজায় যাচ্ছে, ও কি ইবাদতে গেল না উৎসবে গেল? তো শিরিক আপনি তো খুঁজে পান না, মুসলমানরা শিরিক খুঁজে পায় না। মুসলমানদেরকে আমি যদি বলি যে ডাব, নারিকেল, মুখ, দুম্বা, ছাগল কোথায় নিয়ে যাও, বলো যে হ্যাঁ, সমস্যা কি? সমস্যা কি? আমিও বলি যে যাও তোমার ব্যাপার, কিন্তু ভাই যে এখানে তো সমস্যা, এখানে সমস্যা মনে হয় না? আমার আমার প্রতিবেশী, তার বিলিভ, তার বিশ্বাস হচ্ছে, তার আস্থা হচ্ছে যে মাটি একটা বানাবে, এটাকে মানুষের একটা চেহারা দিবে, এরপর এটাকে সেজদা করবে, তার কাছে মঙ্গল কামনা করবে, অথবা বিপদ থেকে উদ্ধার হওয়ার মানে দোয়া করবে, এটা তার বিশ্বাস। সে এবার একটা তাদের একটা দিনক্ষণ তারা ঠিক করে,
সে অনুযায়ী তারা ওই মাটিটাকে বানায়, বানিয়ে তারা সেখানে মাথা নত করে, তাদের বিপদ থেকে তারা উদ্ধার হওয়ার জন্য বলে, তারা তাদের কল্যাণ চায়। তো তারা কি ইবাদত করতেছে না উৎসব করতেছে? তারা কি ইবাদত করতেছে না উৎসব করতেছে? আরে এই সাদিকের মানুষ কথা বলতে জানে না নাকি? তো আপনার ছেলে যে ওখানে গেল, ওকে উৎসবে গেল না ইবাদতে গেল, তো এটা আল্লাহর সাথে শরীক করলো কিনা? সে না হিন্দু, সে তো তার ইবাদত করলো, এটা তার বিশ্বাস। এটা এটা এখানে তো আমার কিছু করার থাকে না। যখন সে হিন্দু হয়, যখন সে বৌদ্ধ হয়, যখন সে খ্রিস্টান হয়, আমরা এই একটা পৃথিবী জমিন, একটা আল্লাহ চারটা জমিন করে নাই, পাঁচটা জমিন করে নাই, জমিন কয়টা? একটা। এই ধরেন তিনটা, আমরা হিন্দু থাকবে, দুতলায় মুসলমান থাকবে, থাকতেই পারে, এখানে দোষের কিছু নেই, মানুষ বুঝেননি কথা, তো ঘৃণা করার কিছু নেই, ব্যক্তিগত তো কোনো সমস্যা নেই, ব্যক্তিগত কোনো সমস্যা আছে? তাহলে মুসলমান শরীর খুঁজে পায় না, বড় দিনে যায়। কি দিনে যায়? বড় দিনে। আচ্ছা, বড় দিন ওরা উদযাপন করে, এটা ওদের উৎসব নয়, এটা ওদের ইবাদত। আমি আমাদের দেশের যারা কথা বলে, যাদের আল্লাহ কথা বলার সুযোগ দিয়েছে, যারা জনসম্মুখে উপস্থিত হয়, আমি আমাদের দেশের যারা দায়িত্ববান রয়েছেন, আল্লাহ যাদেরকে সম্মান দিয়েছে, আমি দোয়া করি আল্লাহ যাতে আল্লাহর দেওয়া ওই নিয়ামতের তারা ভালো ব্যবহার করতে পারে। তো আপনাদের উদ্দেশ্যে বলি, যারা আপনারা জনসম্মুখে যান, যারা আপনারা ধর্ম যাওয়ার, যারা উৎসব সবার বলেন, আপনাদের উচিত জেনে নেওয়া কোনটা ধর্ম আর কোনটা উৎসব। যেমন বড়দিনে আনন্দ করে খ্রিস্টানরা, তো এটা ওদের আনন্দ কেন, একটা কারণ আছে। ওই যে বললাম, আমার বন্ধু রাম, অথবা আমার বন্ধু কৃষ্ণ, আমার বন্ধু গণেশ, আমার বন্ধু নান্টে ফন্টে নাট বল্টু, যাই হোক, এখন ও আনন্দ করে কেন? ওর বাচ্চা হয়েছে, এটা ওর উৎসব, উৎসব হওয়ার কারণে সে তার মতো করে আনন্দ করে। যেমন আমরা মুসলমানরা আনন্দ করি কিভাবে, যারা নিজেরা বুঝি, তারা বলি আলহামদুলিল্লাহ, তারা কি বলি আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ভাই একটা ছেলে হয়েছে, দোয়া করিয়েন। এবার সামনের লোকে দোয়া করে আনন্দ করে, এভাবে না, সপ্তম দিনে একটা জবাই দিয়ে দেয়, একটা জবাই দিয়ে কিছু ফকির মিসকিনকে খাওয়ায়, নিজে খায়, আত্মীয় স্বজনকে খাওয়ায়, ঠিক না? আমরা এইভাবে আনন্দ করি। তো আমার বন্ধু সে তার মতো করে আনন্দ করে, কেউ ফুল দেয়, কেউ গান বাজায়, কেউ নাচে, হ্যাঁ, কেউ নানা রং বেরঙের পোশাক পরে, এইভাবে সে আনন্দ করে। এখন বড়দিন খ্রিস্টানরা আনন্দ করে কেন বলতে পারেন কেউ? কারণ ওদের কথা হচ্ছে এই দিনে আল্লাহ ছেলে জন্ম দিয়েছে। কেন নাউজুবিল্লাহ বলার কি আছে? আপনি তো যাচ্ছেন ওখানে, আপনি তো টোটালি এগ্রি উইথ হিম, আপনি তো তার আনন্দে আনন্দিত, কারণ আপনার কাছে মনে হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার। আরে ভাই, এটা আমি এগ্রি তো, ধর্ম যার যার উৎসব সবার, এটা আমি জানি তো, হিংসা করা যাবে না। আমার বন্ধু যদি হিন্দু হয়, তার যদি আনন্দ, সে একটা চাকরি পেল, ধরেন সে একটা চাকরি পেল, এতে কি তার আনন্দ না দুঃখ? সে আমাকে মিষ্টি খাওয়াই দিতে পারে, আমি বলবো খাওয়া দোস্ত। তো পূজা, পূজা এটা কি উৎসব নাকি ইবাদত? আমি মনে হয় বলছি যে পূজা বন্ধ করে ওদের বলছি মনে না, আমি মনে বলছি ওদের সাথে ঝগড়া করে বলছি না, আল্লাহ স্বাধীনতা দিয়েছে, মানে ওরা এগুলো করে, আল্লাহ ওকে নিঃশ্বাস নেওয়ার তৌফিক দিয়েছে, এখানে আমার মানে আল্লাহ যেখানে ওকে বাঁচায় রাখছে, সুবহানাল্লাহ, আল্লাহ ওকে হাত দিছে, পা দিছে, চোখ দিছে, ছেলে সন্তান ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, বিচারপতি হচ্ছে, এসআই ওসি হচ্ছে, আল্লাহ কোন নিয়ামত দিচ্ছেন ওকে? তাহলে আমি ওকে তো ঘৃণা করার কিছু নাই তো, আছে মানে পার্সোনাল ব্যক্তিগত শত্রুতা আছে কি? ব্যক্তিগত শত্রুতা আছে হিন্দুদের সাথে আপনাদের? আমারও নাই ব্যক্তিগত কোনো শত্রুতা নাই, কিন্তু পূজা এটা কি ইবাদত হিন্দুদের নাকি এটা উৎসব? জোরে বলেন। আমি একটু এরকমই এই জন্য আপনারা ডাকছেন, আপনাদের মতো হয়ে গেল আর ডাকবেন না, আমার মতো থাকলে হয়তো ডাকবেন ইনশাআল্লাহ। তো ধর্ম যার যার উৎসব সবার, আই টোটালি এগ্রি উইথ দিস টপিক, আমি জামশেদ মজুমদার ক্লেম করতেছি আমি একমত এই কথার সাথে, ধর্ম যার যার উৎসব সবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাই বলেছেন, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, এটা তোমাদের দিন, তোমাদের আমাদের দিন, আমাদের তো ধর্ম যার যার, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, এটা তো সুন্দর কথা, বুঝাইতে পারেনি মনে হয়। আপনারা তো এত রাস্তা নামার কি আছে? আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যদি বলে যে ধর্ম যার যার উৎসব সবার, নেতারা বা শিক্ষিত স্কুলের টিচাররা বা অন্য কেউ যদি বলে যে ধর্ম যার যার উৎসব সবার, সে যদি এটা বলে তাহলে সে অন্তত ধর্ম যার যার এই কথাটা তো ঠিক বলছে, কথা বুঝাতে পারে। তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, তো এটাকে যদি আমি গড়ে বলি তাহলে ধর্ম যার যার হইলো না? এবার আসেন উৎসব, আমার প্রতিবেশী যদি হিন্দু হয়, পাঁচটা ফ্যামিলি থাকে, তার ছেলে হইল, কি হয়েছে? এটা তার আনন্দের বিষয় না তার জন্য?
তার জন্য কি এটা দুঃখের বিষয় না আনন্দের বিষয়? আনন্দের বিষয়। তো মিষ্টি কি হালাল না হারাম? মিষ্টি কি হালাল না হারাম? মুড়ি চিড়া কি হালাল না হারাম? কলা কি হালাল না হারাম? ভাত কি হালাল না হারাম? গোস্ত কি হালাল না হারাম? হালাল। ওই আল্লাহর নামে জব না দিলে তখন হারাম হয়ে যায়, বুঝে আসছো? জানেনি তো, যদি আমার বোন আমার প্রতিবেশী রাম তার ছেলে হয়েছে, সে যদি আমাকে মিষ্টি বাড়ায়, আমি নিতেই পারি প্রতিবেশী হিসেবে। আমি তো তার সাথে খারাপ সম্পর্ক করার দরকার নাই, ডিসুম ডিসুম তো দরকার নাই। আমার প্রতিবেশী, সে আমার কি, আমার ঘরে মেহমান আসছে, ভালো কিছু পাকাচ্ছি, অথবা আমার প্রতিবেশী হিন্দু, সে দুঃখে আছে, এজ এ প্রতিবেশী আমি তাকে দিতেই পারি এবং দেওয়া উচিত। আমি কি বুঝতে পারছি না? পারি নাই। তাহলে ওর ঘরে ওর ছেলে হয়েছে, এটা হচ্ছে উৎসব, এটা হচ্ছে কি ওর, এটা আসলে আমারও খুশি যাক মাশাআল্লাহ, ওর অনেকদিন হয়েছে ছেলে হয় না, একটা ছেলে হইলো, একটা মেয়ে হইলো। আমি 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 জামশেদ মজুমদার ক্লেম করতেছি ধর্ম যার যার উৎসব সবার, কিন্তু এটা যদি উৎসব হয় কি হয়, এটা যদি ইবাদত হয় তাহলে ইবাদতটা কিন্তু যার যারই, পূজা কিন্তু একটা ইবাদত। আমি বুঝাইতে পারি না মানুষকে, আমি বললাই মনে হয় আমি মানে আমি বলাতে প্রবলেম হয় মনে হয় আমার, মানে আমার ভিতরে যা আছে এখানে মগজে যা আছে এটা মনে বাইর করতে পারি না। বোঝেন নাই আপনার ছেলে পূজায় যাচ্ছে, ও কি ইবাদতে গেল না উৎসবে গেল? তো শিরিক আপনি তো খুঁজে পান না মুসলমানরা, শিরিক খুঁজে পায় না মুসলমানদেরকে। আমি যদি বলেছি ডাব নারিকেল দুম্বা ছাগল কোথায় নিয়ে যাও, বলো যে হ্যাঁ, সমস্যা কি, সমস্যা কি? আমিও বলি যে যাও তোমার ব্যাপার, কিন্তু ভাই যে এখানে তো সমস্যা, এখানে সমস্যা মনে হয় না আমার। আমার প্রতিবেশী তার বিলিভ, তার বিশ্বাস হচ্ছে, তার আস্থা হচ্ছে যে মাটি একটা বানাবে, এটাকে মানুষের একটা চেহারা দিবে, এরপর এটাকে সিজদা করবে, তার কাছে মঙ্গল কামনা করবে, অথবা বিপদ থেকে উদ্ধার হওয়ার মানে দোয়া করবে, এটা তার বিশ্বাস। সে এবার একটা তাদের একটা দিনক্ষণ তারা ঠিক করে, সে অনুযায়ী তারা ওই মাটিটাকে বানায়, বানিয়ে তারা সেখানে মাথা নত করে, তাদের বিপদ থেকে তারা উদ্ধার হওয়ার জন্য বলে, তারা তাদের কল্যাণ চায়। তো তারা কি ইবাদত করতেছে না উৎসব করতেছে? তারা কি ইবাদত করতেছে না উৎসব করতেছে? আরে এই ছাদিকের মানুষ কথা বলতে জানে না নাকি? তো আপনার ছেলে যে ওখানে গেল, ও কি উৎসবে গেল না ইবাদতে গেল? তো এটা আল্লাহর সাথে শরীক করলো কিনা সে? না, হিন্দু, সে তো তার ইবাদত করলো, এটা তার বিশ্বাস। এটা এটা এখানে তো আমার কিছু করার থাকে না, যখন সে হিন্দু হয়, যখন সে বৌদ্ধ হয়, যখন সে খ্রিস্টান হয়, আমরা এই একটা পৃথিবী জমিন, একটা আল্লাহ চারটা জমিন করে নাই, পাঁচটা জমিন করে নাই, জমিন কয়টা? একটা। এই ধরেন চিন্তা, আমরা হিন্দু থাকবে তো তাহলে মুসলমান থাকবে, থাকতেই পারে, এখানে দোষের কিছু নেই মানুষ, বুঝেননি কথা? তো ঘৃণা করারও কিছু নেই, ব্যক্তিগত তো কোনো সমস্যা নেই, ব্যক্তিগত কোনো সমস্যা আছে? তো তাহলে মুসলমান শরীক খুঁজে পায় না, বড় দিনে যায়। কি দিনে যায়? বড় দিনে। আচ্ছা, বড় দিন ওরা উদযাপন করে, এটা ওদের উৎসব নয়, এটা ওদের ইবাদত। আমি আমাদের দেশের যারা কথা বলে, যাদের আল্লাহ কথা বলার সুযোগ দিয়েছে, যারা জনসম্মুখে উপস্থিত হয়, আমি আমাদের দেশের যারা দায়িত্ববান রয়েছেন, আল্লাহ যাদেরকে সম্মান দিয়েছে, আমি দোয়া করি আল্লাহ যাতে আল্লাহর দেওয়া ওই নিয়ামতের তারা ভালো ব্যবহার করতে পারে। তো আপনাদের উদ্দেশ্যে বলি, যারা আপনারা জনসম্মুখে যান, যারা আপনারা ধর্ম যাওয়ার যারা উৎসব সবার বলেন, আপনাদের উচিত জেনে নেওয়া কোনটা ধর্ম আর কোনটা উৎসব। যেমন বড়দিনে আনন্দ করে খ্রিস্টানরা, তো এটা ওদের আনন্দ কেন, একটা কারণ আছে। ওই যে বললাম আমার বন্ধু রাম, অথবা আমার বন্ধু কৃষ্ণ, আমার বন্ধু গণেশ, আমার বন্ধু নান্টে ফন্টে নাট বল্টু, যাই হোক, এখন ও আনন্দ করে কেন? ওর বাচ্চা হয়েছে, এটার উৎসব, উৎসব হওয়ার কারণে সে তার মতো করে আনন্দ করে। যেমন আমরা মুসলমানরা আনন্দ করি কিভাবে, যারা নিজেরা বুঝি তারা বলি আলহামদুলিল্লাহ, তারা কি বলি আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ভাই একটা ছেলে হয়েছে দোয়া করিয়েন, এবার সামনের লোকে দোয়া করে আনন্দ করে, এভাবে না সপ্তম দিনে একটা জবাই দিয়ে দেয়, একটা জবাই দিয়ে কিছু ফকির মিসকিনকে খাওয়ায়, নিজে খায়, আত্মীয় স্বজনকে খাওয়ায়, ঠিক না? আমরা এভাবে আনন্দ করি। তো আমার বন্ধু সে তার মতো করে আনন্দ করে, কেউ ফুল দেয়, কেউ গান বাজায়, কেউ নাচে, হ্যাঁ, কেউ নানা রং বেরঙের পোশাক পরে, এইভাবে সে আনন্দ করে। এখন বড়দিন খ্রিস্টানরা আনন্দ করে কেন বলতে পারেন কেউ? কারণ ওদের কথা হচ্ছে এই দিনে আল্লাহ ছেলে জন্ম দিয়েছে। কেন নাউজুবিল্লাহ বলার কি আছে? আপনি তো যাচ্ছেন ওখানে, আপনি তো টোটালি এগ্রি উইথ হিম, আপনি তো তার আনন্দে আনন্দিত, কারণ আপনার কাছে মনে হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার। আরে ভাই, এটা আমি এগ্রি তো, ধর্ম যার যার উৎসব সবার, এটা আমি জানি তো, হিংসা করা যাবে না। আমার বন্ধু যদি হিন্দু হয়, তার যদি আনন্দ, সে একটা চাকরি পেল, ধরেন সে একটা চাকরি পেল, এতে কি তার আনন্দ না দুঃখ? সে আমাকে মিষ্টি খাওয়াইতে পারে, আমি বলবো খাওয়া দোস্ত, বলবো নাকি বলবো না?
তো এটা আমার দোষ হয়ে গেছে, আমার দোষ চাকরি হয়েছে। আমরা একই একই প্রতিবেশী ছিলাম, একই স্কুলে গেছি, একই স্কুলে গেছি, একই কলেজে গেছি, প্রায় হাই হ্যালো হয় আমাদের মধ্যে। তো ও চাকরি পেলো, আমাকে বলতে পারে জামশেদ মিষ্টি খাবি কেন রে, চাকরি হয়েছে, আরে ওটা খাওয়া খাওয়া ঠিক আছে না, বলতে পারে কি না এটা। কিন্তু যদি আমার বন্ধু এবারে খুশি হয়ে একটা মূর্তি কি নিয়ে আসে, নিয়ে এসে একটা আনন্দ উৎসবের ব্যবহার মানে ব্যবস্থা করলো কেন, সে যে খুশি হয়েছে সে তার বিশ্বাসকে এটা অর্পণ করতে চায়, সে তার মা অথবা তার বিশ্বাস যা আছে, যেমন আমার বিশ্বাস রয়েছে তেমন তারও বিশ্বাস রয়েছে নাকি নাই, তার বিশ্বাসের সাথে আমার ডিসএগ্রি কিন্তু কোনো ঝগড়া নেই, কিন্তু কোনো কি নাই আমি বুঝে দেবেন ঈশা দিকের মানুষ কি কথা বোঝে ঠিক আছে, কেউ ভুল বুঝিয়ে না না বুঝতে আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আপনার কেউ না বোঝানোর কিছু যায় আসে না, তবে ভুল বুঝিয়ে না বুঝতে পারছি ভাই, বুঝিয়েন না কোনো অসুবিধা না, তবে ভুল বুঝিয়েন না। তো আমার একটা বিশ্বাস রয়েছে, ওর একটা বিশ্বাস আছে, আমি ওর বিশ্বাসের সাথে একেবারেই দ্বিমত, কিন্তু ওর সাথে আমার কোনো ঝগড়া নাই, পার্সোনাল কোনো সমস্যা নাই। বাট যদি সে আমাকে তার বিশ্বাসের দিকে ডাকে, আমি বলবো যে আই এম ডিসএগ্রি, আমি এটার সাথে একমত হতে পারলাম না, সরি দোস্ত, ঠিক ঠিক কিনা, অথবা আমি তাকে বলতে পারলাম যে দেখো এটা আমি বিলিভ করি, তুমি দেখো এটা তোমার পছন্দ হয় কিনা। সে যদি বলে যে না দোস্ত আমার একটা বিশ্বাস আছে, তোর একটা বিশ্বাস আছে, তো আমি বলছিলাম এখন দিন খুব মলিয়া দিন, দোস্ত তোর দিন, তোর আমার দিন, আমার তুই তোর পথে আমি আমার পথে, কি বুঝে আসতে না, দেখেন কথাগুলো আপনার কাছে মনে হচ্ছে কথা, ওয়াজ মনে হচ্ছে না, কিন্তু আফসোস আমার বন্ধু যখন নারকেল ভাঙে, একটা কাউকে ফুল দেয়, ওখানে মাথা নত করে, ওখানে আমাকে ডাকে খাওয়ানোর জন্য, তো এটা কিন্তু শুধু উৎসব নয়, এটা হচ্ছে ইবাদত কেন্দ্রিক উৎসব। কি কেন্দ্রিক উৎসব? ইবাদত কেন্দ্রিক উৎসব। আর ইবাদত কেন্দ্রিক উৎসবের ব্যাপারে তো আমরা বলি ধর্ম যাওয়ার যায়, তো আমি ওর ধর্মে পার্টিসিপেট করব না, এটা আমি জামশেদ মজুমদার, আই উইল নট পার্টিসিপেট, আমি আমার বন্ধু ওর ইবাদতে পার্টিসিপেট করব না আমি। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আর এদের অধিকাংশ মানুষ, শতে 50 জনের বেশি মানুষ ঈমান আনার সঙ্গে ঈমানের পাশে পাশে শিরিক করে, সঙ্গে সঙ্গে মানে ঈমান আনছে শিরিকও করে, ঈমান আনছে শিরিকও করে, ঈমান আনছে শিরিকও করে, এটা কে বলছে? আল্লাহ। তো যে লোক ঈমান আনার পরে শিরিক করে তাকে কি আপনি মুশরিক বলেন না মুমিন বলেন? যেই লোক মনে করেন যে নামাজ পড়ে এবং চুরি করে তাকে কি নামাজি বলেন না সুর বলেন? তা কি বলেন? তাহলে যে লোক ঈমান আনছে সে মুমিন, কিন্তু যখন সে শিরিক করে তখন সে কি করে? মুশরিক। কি ঈশা দিকের মানুষ কথা বুঝে আসতেছে না? শোনো ঈশা দিকের মানুষ, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি যেভাবে ভয় করা উচিত, আল্লাহকে যেভাবে ভয় পাওয়া দরকার, আল্লাহর জন্য যেভাবে ভয় পাওয়া সম্মানজনক, আল্লাহর জন্য যেভাবে ভয় পাওয়া ইজ্জত, সেইভাবে ভয় পাও। ঈসা দিগির মানুষ, এমন একটা অপরাধ শিরক, যদি তুমি এই অপরাধ সম্পর্কে না জানো তো তোমার জীবনের তুমি কিছুই জানলে না। ঈসা দিগির মহিলা এবং পুরুষ, ঈসা দিগির সাধারণ জনগণ, আমার দিনী ভাই ও বোনেরা, তোমাদের উদ্দেশ্যে বলতে চাই এই শিরিক কত জঘন্যতম অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্যারে হাবিব হাবিবুল্লাহ খলিলুল্লাহ রাহমাতাল লিল আলামিন উনাকে পর্যন্ত সতর্ক করেছে আল্লাহ। আল্লাহ বলছে ওয়া লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনার প্রতি ও আপনার পূর্ববর্তীদের প্রতি অবশ্যই ওয়াহি করা হয়েছে যে লাইন আশরাকতা, যদি আপনি নিজেও শিরিক করেন, লাইহ বাফন্না আমালুক, তাহলে আল্লাহ আপনি নবীর সমস্ত আমাল বরবাদ ধ্বংস নাই করে দেবে, শেষ। হজ রোজা যাকাত কোন কিছু কাজে আসবে না, বাবা মায়ের সেবা যত্ন সাদাকা, সুন্দর ব্যবহার, জানা না করা, মদ না খাওয়া, গাঁজা না খাওয়া, হত্যা না করা, সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া, মিথ্যা না বলা, কিচ্ছু কাজে আসবে না। আল্লাহ বলছে যে লাইন আশরাকতা, যদি আপনি নিজে শিরিক করেন, লাইহ বাফান্না আমালুক, আপনার সমস্ত আমাল বরবাদ করে দেব। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন,
ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নবী রাসূলের শিরিক করে ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন তাহলে অবশ্যই তারা হবে ক্ষতিগ্রস্ত, আপনি হবেন ক্ষতিগ্রস্ত। যায় কি অন্যায় এটা, ভাবা যায় এটা কি অন্যায়? মুসলমান শিরিক শিরিক মানে ওর টেনশনই নেই ব্যাপারে। অথচ এমন একটা অপরাধ, নামাজ ক্যান্সেল হয়ে যায়, রোজা ক্যান্সেল হয়ে যায়, আপনি একটা অপরাধ পাবেন না এরকম। যেমন আপনি অপরাধ করলেন, গুনাহ হলো না, মানে শুধু গুনাহ, অপরাধ করলে কি হয়? গুনাহ হয়, অপরাধ করলে কি হয়? ক্ষমাকারী কে? আল্লাহ। আপনি আমাদের সবার সমস্ত অপরাধ ক্ষমা করে আমাদেরকে পাপ মুক্ত করে দিন ইয়া আল্লাহ। তাহলে অপরাধ হয়, গুনাহ করলে কি হয়? কিন্তু অন্যান্য ভালো কাজগুলো নষ্ট হয় না, কি হয় না? কিন্তু এই শিরক এমন একটা অপরাধ, এটা করলে শুধু গুনাহ হয় না তা না, অন্যান্য যে ভালো কাজ আছে সেগুলো নষ্ট হয়ে যায়। ভাবা যায়? অথচ মুসলমানের কোনো টেনশন নাই, পরোয়া নাই এই শিরক নিয়ে। মুসলমান একবারও নিজেকে প্রশ্ন করে না কি আল্লাহ সূরা ইউসুফ বলছে যে ঈমান আনার সঙ্গে সঙ্গে শিরিক করে। তাই ঈমান আনলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম, আল্লাহ এক বললাম, আল্লাহ কোনো ছেলে মেয়ে নাই বললাম, আল্লাহ কোনো বাপ মা নাই বললাম, আল্লাহ অদ্বিতীয় বললাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষ্য দিলাম, ফেরেশতাকে না দেখে সাক্ষ্য দিলাম, কোরআন আল্লাহর কিতাব সাক্ষ্য দিলাম, আখিরাতকে না দেখে বিশ্বাস করলাম, সিজদা করলাম আল্লাহকে, দান সদকা করলাম, ভালো কিছু পাওয়ার আশা, এত কিছু করলাম, তারপরে এত ভালো কাজের মধ্যে কোন কাজটা করলে শিরিক হয়? মুসলমান একবার প্রশ্ন করে না নিজেকে, করে কি ইসা দিকে এরকম লোক আছে নাকি যে নিজেকে প্রশ্ন করে যে ঈমান আনার সঙ্গে সঙ্গে কিভাবে শিরিক করে মানুষ? আসসালামু আলাইকুম।